দেখুন, যে কারণে রাশিয়ার মাটিতে আচমকা নামলো ভারতের নেভি এয়ারক্রাফট, রাশিয়ার আকাশ থেকে জরুরি অবতরণ করলো ভারতীয় নৌসেনার বিমান, শনিবার মাঝ আকাশ থেকে নামিয়ে আনতে হয় ওই নেভি এয়ারক্রাফট, ঘটনায় কেউ আহত হননি। রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মস্কোর কাছে ল্যান্ড করে ওই বিমান, বিমানে 7 জন যাত্রী ছিলেন। নৌসেনার তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে উড়ানো হচ্ছিল IL-38 বিমানটি, তখনই এ ঘটনা ঘটে। রাশিয়ার ক্রু মেম্বারদের নিয়ে উড়ছিল বিমানটি, আপগ্রেডেশনের জন্য রাশিয়ার নির্মাণকারী সংস্থার কাছে পাঠানো হয়েছিল বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণে মস্কোর বাইরে জুকোভস্কি এয়ারফিল্ডে নামানো হয় বিমানটি। এয়ারক্রাফটের কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সংস্থা। এদিকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের রাশিয়া সফরে দুই দেশের সামরিক সম্পর্ক মজবুত হয়। ভারতের অস্ত্র রপ্তানিকারীদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া। তবে সম্প্রতি রাশিয়ার কোম্পানিগুলো পাকিস্তানে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে, কারণ নির্মাণ, কৃষি, জ্বালানি, তথ্য প্রযুক্তি, টেক্সটাইল এবং অন্য আরও অনেক খাতে যৌথ বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে রুশ দূতাবাসের ভিসা সেকশনের প্রধান বলেন, ব্যবসা বাণিজ্য সম্পর্কিত ভিসা পাওয়ার আগের চেয়ে অনেক সহজ হয়েছে।